শুধু ছাত্রলীগকে নিষিদ্ধ করলে হবে না, আওয়ামী লীগের যত সংগঠন রয়েছে, অঙ্গ সংগঠন রয়েছে, সবগুলাকে একে একে নিষিদ্ধ করতে হবে। কথা ঠিক কি না? দেশবাসীর কাছে ক্ষমা না চাইয়া কয়, আরেকবার যদি চান্স পায় সবগুলারে বুঝাইয়া দিবে। এই দেশবাসী আরেকবার তোমাকে চান্স দেবে না। শয়তান যেভাবে বিতাড়িত হয়েছিল মালায়েকাদের দরবার থেকে, আমাদের দেশ থেকেও তুমি বিতাড়িত হয়েছ। এই জাতি আর তোমাদেরকে এই দেশে কখনো প্রতিষ্ঠিত করবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনি আমাকে তৌফিক দান করুন সাহেব বলে আমিন। প্যারা হাজিরিন, আমি যে কথাটা বলতেছিলাম, ক্ষমা চাইতে কফাল লাগে। বলেন কি বলছি? ক্ষমা চাইতে কফাল লাগে। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ক্ষমা চেয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মর্যাদা বেড়ে গেছে, আর শয়তান ক্ষমা চাই নাই, শয়তান বিতাড়িত হয়েছে। কিয়ামত পর্যন্ত শয়তান যদি তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কি করবেন না? গ্রহণ করবেন। আরে আমি তো দেখি আমাদের দেশের জালেম ফেরাউনের থেকে নিকৃষ্ট। যারা আলেম ওলামা আছে জিজ্ঞাসা করবেন, ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে মরতেছে, তখন ফেরাউন চিন্তা করলো, নদীর পানি আমার কথা হলো না, মুসাফা রয়ে গেছে, তো মুসার রব হইতো ভালো। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন এই চিন্তা কইরা, হে তো অনেক লম্বা, ডুবতে দেরি হইতাছে, কি করব কি করব, আমি যদি মরে যাই তা তো আখেরা তো শেষ। এই চিন্তা কইরা ফেরাউন চিল্লাইতেছে, আরে কি করলাম, তাহলে কি আরেকজন আছে কি না? কথা বুঝতে পেরেছেন? গবেষণা শুরু করলো। জিব্রাইল আমিন আল্লাহকে বলে, আল্লাহ এই সালেমটা এতটা শিশু, এতটা মানুষ, এতটা আলেম ওলামা মাইরা, এখন বুঝি হ্যাঁ তোবা কইরা জান্নাতে যাইতো গা? আল্লাহ আমার সহ্য হইতাছে না, এর তোবা করার সুযোগ দিয়েন না। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন আজাবের সময় তোবা করতে চাইছে, ঠিক কি না কথা? আর আমাদের দেশ থেকে যেটা বিতাড়িত হয়েছে, এটা বিতাড়িত হয়েও কত তোবা করতো না, আরেকবার চান্সটা আরো মারবার লাগে। কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা বললেন, হে জিব্রাইল তুমি এক কাজ করো, ফেরাউন না যেন তোবা না করতে পারে, ফেরাউনার মুখের মধ্যে ফেক আর মাড়ি দিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল আমিন তাড়াতাড়ি ফেক আর মাড়ি আইনা ফেরাউনের মুখের ভিতরে দিয়া দিছে, যাতে তোবা না করতে পারে। ফেরাউনের মন মরে গলে গেল, ফেরাউনের মন বিগলিত হয়ে গেল আজাবের সময়, আর হেতে বিতাড়িত হইয়াও এখনো দাঁত কামড়ায়, আবার বাংলাদেশে এই আলেমদেরকে সাইজ করার জন্য। তাহলে কি ফেরাউন রে অতিক্রম করছে না, ফেরাউনের পরে আছে না, ফেরাউন থেকে ছাড়াইছে? ক্ষমা চান, ক্ষমা চাও। আমার ভাই ছাত্রলীগ তোমরা আমার ভাই, তুমি আওয়ামী লীগ করো ভাই, তুমি আসো তোমার দিকে আসো, তৌবা করো। আলেম ওলামাদেরকে যারা কষ্ট দিয়েছ তাদের কাছে তৌবা করো। বিরোধী দলের নেতা কর্মী সে যে কোনো দলের হোক না কেন, কষ্ট দিয়েছ তার কাছে গিয়ে ক্ষমা চাও, যে আমরা ক্ষমতার মুহে অন্ধ হয়ে গিয়েছিলাম, কালোকে আমরা কালো বলতে পারিনি, সাদাকে আমরা সাদা বলতে পারিনি, আমাদের ভুল হয়ে গেছে, তোমরা ক্ষমা করো, তোমরা ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আজকে প্রকাশ, $93 বিলিয়ন এই 16 বছরে তারা দুর্নীতি করেছে। সবাই বলি নাউজুবিল্লাহ। শাপলা চত্বরে নবী প্রেমিকদেরকে হত্যা করেছে, বাংলাদেশের 54 জন সেনাবাহিনীর মেরুদণ্ড তারা ভেঙে দিয়েছে। 2024-এর জুলাইয়ের গণহত্যায় শত শত হাজার হাজার কোমলমতি ছাত্র ছাত্রীদেরকে তারা হত্যা করেছে। এত গণহত্যার পরেও তারা কেন নিষিদ্ধ হয় না? মুর্দা কাফেলা না জিন্দা কাফেলা, কথা ঠিক কিনা বলেন? শীত বস্ত্র অর্থাৎ ধর্মীয় সর্বস্তরে এই সংগঠনের অবদান রয়েছে। আল্লাহ তাআলা এই সংগঠনকে দিন বদিন আরো তরক্কি দান করেন সাহেব বলে আমিন। পিয়ারা হাজিরিন, আমি আজকে আয়াতে কারিমা যে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম
وجنة عرضها السماوات والأرض الله অফার দিচ্ছেন আমরা কই না এটার কি ইসমের কি অফার এই সিমের কি অফার আল্লাহ তাআলা সমস্ত বিশ্ববাসীকে অফার দিয়েছেন সূরা আল ইমরানে আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম সারিউ তোমরা দৌড়ে আসো হে লোকেরা তোমরা দৌড়ে আসো হে মুসলমানরা দৌড়ে আসো হে অমুসলিমরা তোমরা সবাই দৌড়ে আসো ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমাদের প্রভুর পক্ষ থেকে ক্ষমার সুবহানাল্লাহ আল্লাহ ক্ষমা করার ঘোষণা দিয়ে বসে আছেন তোমরা আল্লাহর দরবারে ফিরে আসো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করার আহ্বান জানাচ্ছেন সুবহানাল্লাহ বলি আল্লাহ ক্ষমা করার জন্য বলছেন নাকি না আমি হাদিস বলবো সামনে আসছে ক্ষমার হাদিস আন আবি বুরদাতা আন আবি মূসা আন আবি ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি কি মুর্দা মানুষের সামনে বয়ান করতেছি না जिंदा है হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন আন আবি মূসা আন আবিহি তার পিতা আবু মূসা আশারি থেকে সেলো সাহাবী বাফো সাহাবী সবাই বলি আলহামদুলিল্লাহ সৌভাগ্য না কি বলেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমার পিতা আবু মূসার আসল নাম হলো আব্দুল্লাহ ইবনে কায়েস তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্না আল্লাহ তাআলা আনজালা লি উম্মতি আমানাইন আল্লাহ তাআলা আমার নবী বলেন আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য দুইটা নিরাপত্তার গ্যারান্টি দিয়েছেন আল্লাহ এই উম্মতের ধ্বংস যাতে না হয় নিরাপত্তার গ্যারান্টি কয়টা দিয়েছেন কথা বলেন কয়টা দুইটা নিরাপত্তার গ্যারান্টি দিয়েছেন এক নাম্বার হলো ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়ান্তা ফীহিম আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনের আয়াত আল্লাহ তাআলা এই উম্মতকে ধ্বংস করবেন না শাস্তি দিবেন না ওয়ান্তা ফীহিম ইয়া রাসূলুল্লাহ আপনি যতক্ষণ এই উম্মতের মাঝে আছেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এই উম্মতে মুহাম্মদকে ধ্বংস করব না সবাই বলি সুবহানাল্লাহ এখন তো নবী নাই তাইলে কি আমরা ধ্বংস হয়ে যাব না আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাই এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখেছেন নবী তো চলে গেছেন তাইলে কি আমাদের নিরাপত্তার গ্যারান্টি নাই হ্যাঁ হ্যাঁ তিনি বলেন অবশ্যই আছে নবীর সুন্নাহ যদি উম্মতের মধ্যে থাকে নবী নাই নবীর সুন্নাহ আছে নবীর আদর্শ আছে নবীর সূরত আছে নবীর সীরত আছে নবীর সূরত আছে এই জন্য নবীর সূরত সবাই বলে আলহামদুলিল্লাহ লম্বা জামা নবীর সূরত টুপি নবীর সূরত দাড়ি নবীর সূরত সুবহানাল্লাহ বলেন ইস্তেগফার আমার পঠিত আয়াতের বিষয় ইস্তেগফার করা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া নবীর সীরত সুবহানাল্লাহ বলি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাই বলেন নবী নাই নবীর সুন্নাহ যদি উম্মতের মধ্যে থাকে তাহলে বোঝা গেল উম্মতের মধ্যে নবী আছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা এই নবীর আদর্শ সুন্নাহ থাকার কারণে এই উম্মতকে ধ্বংস করবেন না সবাই বলি আলহামদুলিল্লাহ 16 বছর আলেম ওলামাদের বিরুদ্ধে যুদ্ধ পারছিনি আলেম ওলামাদেরকে থামাইতো কারণ আলেম ওলামাদের মধ্যে নবীর সুন্নাহ আছে কথা বলেন ঠিক কি না
জান্নাতের দুইটা নিরাপত্তার গ্যারান্টির কথা বর্ণনা করেছেন এক নম্বরে হলো নবী ওয়ান তাফিহিম নবী অথবা নবীর সুন্নাহ আলোচনা মনে থাকবে ইনশাআল্লাহ দুই নম্বর হলো আল্লাহ তাআলা পরের অংশে বলেন ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইয়াস্তাগফিরুন আল্লাহ তাআলা এই উম্মতকে ধ্বংস করবেন না যদি তারা ইস্তিগফার করে সুবহানাল্লাহ বলে তাহলে নিরাপত্তার গ্যারান্টি কয়টা বলেন দুইটা এক নাম্বার হলো নবী আছেন অথবা নবীর সুন্নাহ এই উম্মত আঁকড়ে ধরেছে দুই নাম্বার হলো এই উম্মত ইস্তিগফার করে এই দুইটা যদি উম্মতের মধ্যে অবশিষ্ট থাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা এই উম্মতকে ধ্বংস করবেন না পারবো দুইটা আদর্শ ধরে রাখতে ইনশাআল্লাহ নবীর সুন্নাহ ধরে রাখতে পারবো তো ইনশাআল্লাহ ইস্তিগফারের আমল ওয়াসারিউ ইলা মাগফিরা তোমরা দৌড়ে আসো আল্লাহর ক্ষমার দিকে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তায়িবু মিনাজ যামবি কামা লা যামবালা যে ব্যক্তি তওবা করলো সে এমন পবিত্র হয়ে গেল যেন ইতিপূর্বে সে গুনাহই করেনি সুবহানাল্লাহ বলেন আমি একজন আলেম থেকে গতকালকে ইসলাহে মজলিসে শুনছি বান্দা একবার গুনাহ কইরা তওবা কইরা আবার যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে বান্দা বলে আল্লাহ আমি তো আগে এই গুনাহটা করে তওবা করেছি আবার আল্লাহ এই গুনাহটা হয়ে গেছে আবার গুনাহ হয়ে গেছে আল্লাহ বলেন বান্দা শুন তুই এটা পুনরায় করস নাই কারণ আগের গুনাহ তো আমি এভাবে মিটাইছি তোর পাপই ছিল না এটা তোর নতুন গুনাহ সুবহানাল্লাহ বলে এটা তোমার কি নতুন গুনাহ তো তওবা তো করতে হবে মেরে ভাই ও দুস্থ বুজুর্গ তওবা করার মন মানসিকতা তো থাকতে হবে কথা ঠিক কি না আদমের স্বভাব হলো তওবা করা আর শয়তানের তওবা হলো গুনার উপর অটল থাকা নিজের অপরাধের উপর যুক্তি দেওয়া মন থাকবো কথাটা আমি হাদিস থেকে বলি কুরআন থেকে বলি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন জান্নাতে দিলেন আল্লাহ বলেছিলেন ওয়ালা তাকরাবা হাদিস শাতারাত শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন আল্লাহ বলছিলেন যে বেহেশতের নাজ নিয়ামত সব খাও এই গাছটার নিকট যাও না আল্লাহ বলছিলেন কি না হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর একটা ত্রুটি হয়ে গেল হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এবং উনি ভুল তাবিল করে গন্ডম খেয়ে ফেললেন এটা ভুল হয়ে গেছে আল্লাহ তাআলা বললেন আদম তুমি ভুল করেছো হযরত আদম যুক্তি তালাশ করেন নাই আল্লাহ আপনি এই গাছটার কথা বলেছেন আমি মনে করছি শুধু এই গাছটাই আমি মনে করেছিলাম অন্য এই জাতীয় গাছের থেকে খেলে সমস্যা হবে না আমি নির্দিষ্ট একটি গাছকে মনে করেছিলাম আদমই ব্যাখ্যায় জান নাই বিশ্লেষণে জান নাই তার ভুলের উপর কোনো যুক্তি দাঁড় করাবার জন্য জান নাই আদম বললেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আদম বলেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে আদম লগে লগে ভুল করার লগে লগে কি বললেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ আমি আমার উপর জুলুম করেছি আল্লাহ এই অপরাধ আমার থেকে আমার শাইখ মুর্শিদ আল্লামা শফিকুর রহমান জালাল আবাদি বলে তোমার উপর যদি কোনো বিপদ আসে এটা বলিও না যে আল্লাহ আমারে দেখছে আল্লাহ আমারে দিছে বরং এই দোয়া থেকে বোঝা যায় জলম না আনফুসানা এই অপরাধ আমি করেছি শাস্তি এটা আমার অপরাধের কারণে না আল্লাহ দিছে না অপরাধের কারণে আমি আমার ছাত্রদেরকে শাসন করার সময় বলি বাবা আমি তোমাকে প্রহার করিনি আমি তোমাকে শাসন করিনি এই শাসন তোমার অপরাধের কারণে কথা বলেন ঠিক কি না আর না হয়তো তোমাকে আমি আদর করতাম ঠিক নি কথা বলেন
ছেলে ছেলের অপরাধের কারণে শাস্তি পিতা নির্দয় হওয়ার কারণে নয় পিতামাতা তো ছেলেকে ভালোবাসে প্যার করতে হয় শাস্তি কেন মাতা পিতা রাগ দেয় কেন অপরাধের কারণে আল্লাহ আমার উপর দয়ালু আল্লাহ বান্দাদেরকে অনেক দয়া করেন ঠিক কি না কথা আল্লাহ সন্তান সন্ততিকে আমরা যতটুকু ভালোবাসি আল্লাহ আমাকে এর চেয়ে বেশি ভালোবাসে সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা যে কথাটা বলতেছিলাম বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন আল্লাহ আমি অপরাধ করেছি এটা আমার অপরাধের শাস্তি তোমার পক্ষ থেকে শাস্তি নয় আমার শায়খ আল্লামা শফিকুর রহমান জালালাবাদী বলেন তুমি কথা বলিও না বিপদ আসলে আমার কফারে ছিল বরং বলো বদ আমল কি ওয়াজা আছে এ হুয়া হে আমার বদ আমলের কারণে এটা আমার উপরে এসেছে সুবহানাল্লাহ বলেন বাবা আদমের দোয়া থেকে আমরা এটা বুঝি আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যুক্তিদার করেন নাই আল্লাহর সামনে আল্লাহ আমার অপরাধ হয়েছে তুমি ক্ষমা করে দাও সুবহানাল্লাহ বলেন আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিলেন ক্ষমা চাওয়ার কারণে আদমের মর্যাদা বাড়ছে না কমছে সুবহানাল্লাহ বলে ক্ষমা চাওয়ার কারণে আদমের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন আল্লাহ ক্ষমা গুনাহ ক্ষমা করে দিয়ে ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক বললেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আদম আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম ক্ষমা করে দিলাম শুনো আমি আল্লাহ আমার প্রতিনিধি বানায়া দুনিয়াতে আমি পাঠাবো সুবহানাল্লাহ আদমকে দুনিয়াতে আল্লাহ শাস্তি দিয়ে পাঠাইছে না পুরস্কার দিয়া পুরস্কার দেয়া পুরস্কারটা কি আমার খলিফা আমি আল্লাহর খলিফা বানায়া আমি দুনিয়াতে তোমাকে পাঠালাম তাহলে ক্ষমা চাওয়ার কারণে আদমের মর্যাদা বাড়ছে না কমছে তাইলে আমরা বুঝলাম ক্ষমা চাইলে মর্যাদা বাড়ে ক্ষমা চাইলে মর্যাদা বাড়ে দাঁড়া কুরআন শরীফ পড়েন আলে বলাম আছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন ইন্নাল্লাহ গাফুরুর রহিম যেখানে এসছে আল্লাহ ক্ষমাশীল সেখানে এসেছে আল্লাহ দয়ালু আপনি একটা অপরাধ করলেন মুরব্বীর কাছে আমার মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন লাথি মারবো উস্তা মারবো এ তুই অনেক জাগ্যা তুই এখান থেকে চলে যা অনেক কিছু বলবে সর্বোচ্চ ক্ষমা করবে যা চলে যা আল্লাহ বলেন আমি শুধু ক্ষমা করি না আমি শুধু ক্ষমা করি না আমার কাছে মাফ চাইলে মাফ কইরা দিয়া আমি আরো পুরস্কার দিয়া পাঠায়া দেই সুবহানাল্লাহ বলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ কি দিয়া দেয় প্রশ্ন জাগে না হুজুর আপনি কইলেন যে আল্লাহ নাকি আরো দেয় হ্যাঁ দেয় আমি বলতেছি তো আল্লাহ কি দে আল্লাহ ক্ষমা কইরা দিয়া বন্দার আমল নামার দিকে তাকা দেহে এক কোটি বদি এক কোটি গুণা আল্লাহ বলেন ক্ষমা করার কারণে আমি এক কোটি গুণাকে সব দিয়া আমি পরিবর্তন করিয়া দিলাম কথা বুঝছেনি আপনি এক কোটি গুণা নিয়ে আল্লাহর কাছে গেছেন দশ কোটি গুণা নিয়ে আল্লাহ তাআলার কাছে গেছেন আল্লাহ দয়াটা কি পরিমাণ করে কই মাফ কইরা দিয়া পাঁচ কোটি গুণা এক বিলিয়ন গুণা তিন বিলিয়ন গুণা হাজার বিলিয়ন গুণা ক্ষমা কইরা দিয়া গুণাগুলিকে আল্লাহ সওয়াব দিয়া বদলাইয়া দেয় সুবহানাল্লাহি ওয়া বিহামদি এত ক্ষমা চাইতে হবে ক্ষমা চাওয়া আদমের স্বভাব পক্ষান্তরে শয়তানের স্বভাব কি নিজের ভুলের উপর যুক্তি দেখানো আমি যেটা করছি এটাই ঠিক নাউজুবিল্লাহ বলে আমি যেটা করছি এটাই কি ঠিক কেমনে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সম্মান দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছিলেন মালাইকা ফেরেশতাদেরকে মনে আছে না আপনাদের হ্যাঁ আল্লাহ বললেন উসজুদু লি আদম আদমকে সাজদা করো ফাসাজাদাল মালাইকা কুরআনের বিভিন্ন সূরায় কতটা এসেছে সবাই সাজদা করলো ইল্লা ইবলিস ইবলিসে কি করেনি সাজদা করেনি আল্লাহ জিগাইলেন এই তুই আমার কথা শুনলি না কেন আল্লাহ ইবলিসকে কি করলেন জিজ্ঞাসা করলেন ইবলিসে ভুল স্বীকার করে নাই ইবলিসে কি করে নাই
ভুল স্বীকার করে নাই ইবলিসে বলল কি যুক্তি দিল তার ভুলের উপর আল্লাহ আমি কেন সাজদা করতে যাব খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন আল্লাহ আপনি আমাকে বানাইছেন আগুন থেকে আগুন উপরে যায় উপরের জিনিস ও খালাকতাহু মিন তিন আর আদমকে বানাইছেন মাটি দিয়ে এটা নিচের আকর্ষণ নিচে যায় তো উরফের যিনি নিচের তার দিকে সম্মান জানাবে কেন নাউজুবিল্লাহ বলি তাহলে শয়তান আল্লাহর হুকুম মানেনি আবার আল্লাহর হুকুমের বিরুদ্ধে কি দিল খুরা যুক্তি দিল যুক্তি দিছে কথা বুঝতে পেরেছে আমাদের দেশে কিছু শয়তান আছে কি আছে শয়তান আছেনি এক শয়তান খুনি শয়তান দেশ ছেড়ে ফলাইছে ইন্ডিয়ায় গিয়া বলে আরেকবার যদি আমাকে চান্স দেওয়া হয় গিয়া দেশের ক্ষমতা আবার হাতে নিয়া সবগুলাকে সাইজ করে আসব বলছে কিনা বলেন বলছে কিনা ফোন রেকর্ড ফাঁস হইছে কিনা স্বভাব তো শয়তানের তো শয়তানের স্বভাব ভালো হবে কেমনে আদমের স্বভাব হলো ভুল স্বীকার করে মাফ চাওয়া আর শয়তানের স্বভাব হইলো শয়তানের স্বভাবটা কি আরেকটু ব্যাখ্যা করি আল্লাহ তাআলা যখন শয়তান এই কথা মানল না আল্লাহর হুকুম মানল না যুক্তি দিল আল্লাহ বলেন উখরুজ ফাইন্নাকা রাজিম শয়তান তুই বাইরে যা তুই হইলে বিতাড়িত আমার দেশ থেকে তুই যায় আল্লাহ কি করছে তাড়ায়া দিছে দেশ থেকে জায়গা থেকে মর্যাদা থেকে তাড়াইছে কেডা আগে আল্লাহ আল্লাহ তাড়াইছে সর্বপ্রথম বিতাড়িত হইছে কেডা শয়তান আর আমাদের ঠিক আমাদের দেশ থেকে কিছুদিন আগে আরেক শয়তান বিতাড়িত হইছে কথা বলেন ঠিক কি না হেই শয়তানও বিতাড়িত হইছে আল্লাহর দরবার থেকে আরেক শয়তান বিতাড়িত হইছে আমাদের দেশের গুদি থেকে কথা বলেন ঠিক কি না আল্লাহ বলেন ফাইন্নাকা রাজিম তুই বিতাড়িত তুই বের হ শয়তানে কয় আল্লাহ একটু সুযোগ দাও যে আদমের কারণে আমি বের হইছি হ্যাঁ রোগ রেশায় যাতে আমি যাইতে পারি আল্লাহ কলাম যা আল্লাহ কলিন যা তোরে দিলাম তুই কি করবি পরে আমি চ্যালেঞ্জ করলাম যদি আমি সুযোগ পাই আদমের রোগ রেশায় যাইতে পারি বুঝাইয়া দিব আমি আদমরে সাইজ কইরা দিব কেমনে আমি এমন কাজ করাইব চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে শয়তানও চান্স খুঁজছে আল্লাহর কাছে কেডা চান্স খুঁজছে আদমকে নষ্ট করার জন্য জাহান্নামে যাওয়ার জন্য শয়তানে আর ইন্ডিয়া থেকে আরেক শয়তানে কয় আরেকবার যদি চান্স পাই বাংলাদেশের ক্ষমতায় যেতে পারি তাহলে বাংলাদেশে যেগুলি আছে আলেম ওলামা বিরোধী দল সবগুলারে সাইজ কইরা ছাড়ব সবাই বলি নাউজুবিল্লাহ আমি চিন্তা করি এই কল রেকর্ড ফাঁস হওয়ার পরে আমি অনেকক্ষণ চিন্তা করি এই দুই শয়তানের মধ্যে এত বড় মিল কিয়া দুই শয়তানের মধ্যে এত বড় মিল কেন শয়তানে শয়তানের স্বভাব পায় আদম সন্তানের স্বভাব পায় অথচ দরকার ছিল দেশবাসীর কাছে ক্ষমা চাও